আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রোজার মাসে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় মুচমুচে বেগুনি, শিম ফ্রাই কিংবা আলুর চপ খেতে আমরা সবাই ভালোবাসি, কিংবা কোনো এক বিকেলে জম্পেশ আড্ডায় এই মুচমুচে বেগুনির কোনো বিকল্পই নেই। কিন্তু আমরা অনেকেই সঠিক উপকরণের সাথে সঠিক নিয়মে এই বেসনের ডোটি তৈরি করতে না পারার কারণে আমাদের এইসব নাস্তাগুলো তো মুচমুচে স্বাদটা হয় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই বেসনের গোলাটি পারফেক্ট নিয়মে তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই বেসনের গোলা তৈরি করতে কী কী লাগছে, সেই সাথে আমি আপনাদের কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনিও বেশ মুচমুচে পারফেক্টভাবে এই নাস্তাগুলো বানাতে পারবেন। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপে পুরো 1 কাপ বেসন নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বেগুনি বেশ মুচমুচে হয়। তো ভিউয়ার্স দেখছেন আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ। প্রতিটি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেন আমি 1 চা চামচ বেকিং পাউডার এখানে অ্যাড করব। দেন আমি প্রতিটি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। বেকিং পাউডারটা ঠিক বানানোর আগ মুহূর্তে দিলে বেশি ভালো হয়। আমি এটাকে যেহেতু রাখবো না, এখনই বানিয়ে নিব, তাই আমি এখনই এর সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই 1 কাপ পরিমাণ পানি আমি একেবারেই দিয়ে দিচ্ছি না, এগুলো বারবার করে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো করে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা ফ্লাপি হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো দেখছেনই ভালো করে বিট করার কারণে আমার এই ব্যাটারটা অনেকটা ফ্লাপি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে কড়াইতে ছাড়ার পর তেল কম টানবে এবং বেশিক্ষণ ধরে মুচমুচে থাকবে। ব্যাটারটা যত ফ্লাপি হবে বেগুনি তত বেশি ফুলবে, এর জন্য খুব ভালো করে বিট করতে হবে। তো ভিউয়ার্স দেখলেনই তো, আমি খুব সুন্দর করে পারফেক্ট ওয়েতে ব্যাটার তৈরি করে নিলাম, যেটা দিয়ে বেগুনি, চিংড়ি, ফুলকপি, আলুর চপ খুব ভালো করে কোট করে তৈরি করতে পারবেন। আশা করি আমার টিপসগুলো আপনাদের কাজে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।